বিশ্ববিখ্যাত টাটা কোম্পানিতে চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, তাও মাত্র 20 বছর বয়সে। নিজের প্রতিভা আর অর্জিত জ্ঞান লাগাতে চেয়েছেন দেশের কাজে, তাক লাগানো সাফল্য এসেছে। বলছি তরুণ বিজ্ঞানী জয় বড়ুয়ার কথা, যার তৈরি রোবোটিক হাত দেশে তো বটেই চাহিদা তৈরি করেছে ভারত, তুরস্ক, এমনকি যুক্তরাষ্ট্রেও। কম দামে এসব রোবোটিক হাত পেয়ে বেজায় খুশি অঙ্গহারা মানুষ। এই জয়ের তাক লাগানো গল্পটি জানবো ভাস্কর ভাদুরী রিপোর্টে। রোবোটিক হাত বিশ্বজুড়েই অঙ্গহারা মানুষের আশার আলো এই কৃত্রিম হাত। নিরন্তর চেষ্টায় নিজের গবেষণাগারেই এমন হাত তৈরি করেছেন জয় বড়ুয়া লাভলু। গবেষণাগারের আয়তন ছোট হলেও অর্জন মোটেও কম নয়। 2020 সালে প্রথম সাফল্য আসে রোবোটিক হাত তৈরিতে। প্রয়োজন আর চাহিদা অনুসারে এখন তৈরি হচ্ছে চার ধরনের হাত। জয় জানালেন, তার কাছে কেবল দেশ থেকেই এমন কৃত্রিম হাতের চাহিদা আছে প্রায় 9000, যার প্রমাণ মেলে তার রুমেই উপকার ভোগীর অবস্থান দেখে। আমার হাতটা আমার সৌন্দর্য যে জিনিসটা এটা ফিরেছে, তারপরে আমি বেড়াইতে যেতে পারবো বা কোথাও ঘুরতে গেলে পরে যেতে পারবো। আমার যে সৌন্দর্য এটা হয়তো এখন লাগতেছে, বা আমি এইভাবে থাকলে হয়তো কোনো কাজ না করতে পারলে বুঝতে পারি না একটা হাত আমার আছে। বসানোর পর আগ্রহীদের শরীরে ইলেকট্রোপ্যাড বসিয়ে প্রাথমিকভাবে নির্ণয় করা হয় নার্ভের আউটপুট মার্ক। পরে পরীক্ষা চলে ইলেকট্রোমাইগ্রাফি সিস্টেমের। গোড়া থেকে বিচ্ছিন্ন হওয়া হাতের দূরত্ব আর নার্ভের কার্যকারিতার উপর ভিত্তি করে সুবিধাভোগীদের জন্য পৃথকভাবে তৈরি হয় রোবোটিক হাত। ওগুলো হলো গিয়ে ওনার নার্ভের যে আউটপুট সিগন্যাল থাকে ওইটাকে মানে রিড করবে, মানে ব্রেন থেকে আসা সিগন্যালকে ওইটা রিড করে মানে এই ইএমজি সিগন্যালগুলো এই রোবোটিক হাতটা পরিচালনা করবে। তো সেই ক্ষেত্রে তো আমরা যখনই এই যে ব্যক্তিটার হাত নাই উনি এটা এখানে বসাবে, বসানোর পর এটা এভাবে লাগাই দেওয়ার পর এভাবে লাগাই দিবে, লাগাই দেওয়ার পর হলো গিয়ে ওনার যে ইএমজি ব্রেন কন্ট্রোল লাম্প সিস্টেম আছে ওইটার মাধ্যমে কাজ করবে। প্রতিটি রোবোটিক হাত তৈরির পর তার উপর বসানো হয় সিলিকন। দামটাও খুব একটা বেশি নয়, 30,000 থেকে 1,00,000 টাকার মাঝে মিলবে এমন হাত। যেটা আছে এটা হলো গিয়ে ল্যাগ কন্ট্রোলিং সিস্টেম, আর এটা আমরা যেভাবে দেখছিলাম যে অটো কন্ট্রোল সিস্টেম, মানে একটা হাতের সাহায্যে পরিচালনা করতে হয়। আর এটা হলো গিয়ে আমাদের আরেকটা পার্ট, যেটা হলো গিয়ে স্ট্রং এর মধ্যে নার্ভ কন্ট্রোলিং সিস্টেম। নিজের তৈরি রোবোটিক হাতকে বাণিজ্যিক পণ্য নয় বরং সেবার মাধ্যমে দেখতে চান জয়। এখন তার স্বপ্ন দুর্ঘটনায় অঙ্গ হারানো মানুষ নিয়ে কাজ করার। জানালেন, উচ্চতর গবেষণার সুযোগ পেলে এমন হাতের দাম আরো কমানো সম্ভব। টাটা কোম্পানি যেটা গাড়ি ম্যানুফ্যাকচারিং করে, ওনারা হলো গিয়ে ওনাদের ফ্যাক্টরিকে রোবোটিক্স এবং অটোমেশন করার জন্য আমাকে অফার করছিল। পাশাপাশি আমাদের যে রোবোটিক্স হাতগুলো আছে, এই রোবোটিক্স হাতগুলোর বেশিরভাগ ক্লায়েন্ট যেমন বাংলাদেশে আছে ঠিক তেমন কিন্তু ভারতেও আছে। একটা জিনিসই বুঝতে পারি আমরা, হয়তো ভালো কিছু কাজ করছি যেটা সাহায্যে বাংলাদেশি মানুষ ইন্ডিয়া গিয়ে চিকিৎসা করে, এখন ইন্ডিয়ান মানুষ বাংলাদেশে এসে কোনো একটা উন্নত চিকিৎসা নিচ্ছে। দ্রুতই বোম ডিসপোজাল ইউনিট এবং লোহার কারখানার কাজে আসবে কৃত্রিম এমন হাত তৈরির পরিকল্পনা আছে তরুণ এই বিজ্ঞানীর। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।